আপনারা সবাই আল্লাহর রহমতে ভালো আছেন। আজ আমি আপনাদের সাথে একটা খুবই স্পেশাল রেসিপি শেয়ার করব। তা আমাদের পরিশ্রমে সবাই খায়, নারকেল দিয়ে চিংড়ি মাছ। আমি একটা প্যানে 3 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল নিয়ে নিচ্ছি। এর ভিতরে 1টা তেজপাতা, 2টা পেঁয়াজ, রসুন কাঁচামরিচ, 2টা কাঁচামরিচ দিয়ে ভালো করে ভেজে নেব। যতক্ষণ পর্যন্ত পেঁয়াজটা নরম না হবে, পেঁয়াজটা নরম হয়ে আসলে এর ভিতরে পানি দেব। পানি দিয়ে বাকি মশলাগুলো অ্যাড করব। পেঁয়াজ নরম হয়ে এসেছে, পানি দিয়ে দিয়েছি। এখন এর ভিতরে 1/2 চা চামচ মরিচের গুঁড়ো, 1/2 চা চামচ হলুদ গুঁড়ো, 1/2 চা চামচ লবণ দিয়ে দিচ্ছি। এটা ভালো করে কষিয়ে নিব। ততক্ষণ পর্যন্ত এটা কষাতে থাকব যতক্ষণ পর্যন্ত না মশলা একটু রসুন কম হয়েছিল, আর একটু রসুন দিয়ে দিলাম। আসলে মশলার স্বাদ নির্ভর করে কষ্ট, আরেকবার কষিয়ে নিব। একটু পানি দিয়ে দিলাম, এখন নেড়েচেড়ে ভালো করে কষিয়ে নিব। এদিকে আমি একটা প্লেটে 250 গ্রামের মতো চিংড়ি মাছ বেছে নিয়েছি। প্রথমে মশলার ভিতরে চিংড়ি মাছটা দিব, পরবর্তীতে চিংড়ি মাছটা কষানো হয়ে গেলে তার ভিতরে নারিকেল বাটা দিয়ে ভালো করে পানি শুকিয়ে নেব। মশলাটা প্রায় কষানো শেষ হয়ে আসছে। মশলা কষানো শেষ, এখন চিংড়ি মাছ দিয়ে ভালো করে ভেজে কষিয়ে নেব। চিংড়ি মাছটা ভাজা হয়ে গেলে এর ভিতরে নারকেল বাটা দিয়ে দেব। চিংড়ি মাছ থেকে আস্তে আস্তে নারকেল বাটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে রান্না করতে হবে।
পানিগুলো ভালো করে শুকিয়ে নিতে হবে। নারকেল থেকে তেলটা আলাদা হয়ে আসছে, যখন নারকেল থেকে তেলটা আলাদা হয়ে আসবে বুঝে যাবে যে রান্না শেষ। এখন আমি একটা বাটিতে পরিবেশন করে আপনাদেরকে দেখাবো। আমার ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দেবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন, আর প্লিজ সাবস্ক্রাইব করে বেল বাটনটি